আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। গত 2-3 সপ্তাহ থেকে আমি কিছু শর্ট ফিল্মের প্ল্যান করছিলাম। 2টা শর্ট ফিল্মের এন্ডিং কাছাকাছি হয়েছে। একটু কেমন যেন না, যে হ্যাঁ, আমার শেষটা তো ভিন্ন হওয়া লাগবে, ব্যতিক্রম হওয়া লাগবে, কিন্তু শেষটা প্রায় একই হয়ে গেছে। আমি এগুলো নিয়ে কাজ করছি এখন। স্টোরি তো ঠুস করে একটা লিখে দিলে হয়ে যায় না, সেটা নিয়ে অনেক 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 দিন ধরে কাজ করতে হয়। আমি পরবর্তীতে কিছু গল্প লিখে রেখেছি, যেগুলো কোনোদিন আমার বাজেট হলে, সেভাবে আমার অভিনেতা অভিনেত্রী থাকলে, একজন ভালো ক্যামেরাম্যান থাকলে, আমি আমার সিনেমাটোগ্রাফিগুলো অ্যাপ্লাই করতে পারবো, আমি পছন্দ মতোভাবে ফিল্মগুলো ডিরেক্ট করতে পারবো। এই জিনিসগুলোর জন্য শুধু অপেক্ষা। অনলাইনে কাজ বলতে এই যে ভিডিওগুলো আপলোড করি, যেগুলো করছি, যেগুলো বানাচ্ছি, কিভাবে বানাই, কিভাবে এডিট করি, এগুলো নিয়ে বিস্তারিত দিই না, কারণ এখন প্রায় সবাই ভিডিও এডিটিং শিখে গেছে। আর শুট করার ক্ষেত্রে অনেক কিছুই শেখার বিষয় থাকে, সেগুলো নিয়ে আগামীতে ভিডিও আসছে একটা। আমি শর্ট ফিল্ম বানিয়েছি, এক জায়গায় কাজ করেছি, সেটার কোন শর্টটা কিভাবে নিয়েছি, কোন জায়গায় কিভাবে এডিট করেছি, কোনটা কি করেছি, এটা ক্যান করেছি, এটা ক্যান করিনি, এটা ভুল হলো কেন, এগুলো সব মিলিয়ে একটা ভিডিও আসবে। আর আমি এখন যে ভিডিওগুলো নিয়ে কাজ করছি বা বানাচ্ছি, আপলোড করছি, এগুলো কিছু থাকে যে হ্যাঁ আগে শুট করা, আর কিছু এইখানে করছি। এরকম শর্ট ফিল্ম করার জন্য অভিনেতা লাগবে, যেটা আমার নাই। আর এখন অনেকেই তো কন্টেন্ট বানায় ঘরের ভিতর, বাসাতে। আমার বানাতে সমস্যা কি, আমার নিজের রুম আছে, আরো রুম আছে, বিশাল ডাইনিং, পারবো করতে, অভাব কিসের, স্টোরির। আমি 2019-20 এরকম একটা সময়ে একটা ভিডিও দিয়েছিলাম যে আপনাদের কাছে গল্প থাকলে আমাকে মেইল করে পাঠাতে পারেন। কেউ পাঠায়নি, এটা লস প্রজেক্ট ছিল, ব্যাপারটা এমন না, কেউ পাঠায়নি এ কারণে যে আমার গল্প তোমাকে কেন দিব, হোয়াট আর দ্য বেনিফিটস। এই জন্য সমস্যা নেই, আপনারা দেননি, আমি কষ্ট পাইনি। এমন না যে আপনাদের কাছে গল্প নাই, প্রত্যেকের কাছে একটা না একটা গল্প থাকে, আপনার লাইফে ঘটা কোনো একটা ঘটনা, হাস্যকর ঘটনা বা কি, বিয়োগান্তিক যোগান্তিক, যাই হোক, দিতে পারতেন, দেননি কেন, যে হ্যাঁ আমি কিভাবে অ্যাপ্লাই করব, বা কেন আমি, আমাকে দিবেন কেন, এরকম। আমার এখানে যদি আমি কোনো কিছু দেখাই, শো করি, কোনো শর্ট ফিল্ম বা ডকুমেন্টারি বা যাই হোক, আপনার ক্রেডিট অবশ্যই দেওয়া হবে, ভালো মতো আপনাকে হাইলাইট করা হবে। আমার চ্যানেলের প্রতি যদি ভরসা থাকে যে হ্যাঁ এই চ্যানেলটা একদিন বড় একটা পর্যায়ে যাবে, তাহলে দিতে পারেন, ক্ষতি নেই কোনো। আপনার লিখা দিবেন, আপনার যদি ছদ্মনামও থাকে সেটাই দিবেন, সেটাই দিব, আপনার যদি নিজস্ব লেখার কোনো পেজ থাকে সেটা মেনশন করব। এখানে যদি আমরা আয় করা, ইনকাম করার বিষয়টা মাথায় আনি শুরুতেই, তাহলে আমরা বেশি দূর এগিয়ে যেতে পারবো না। আমি মাঝখানে থমকে গেছিলাম তখন, যখন আমি এটা ভেবেছিলাম যে হ্যাঁ ইউটিউবে চ্যানেল খুললে, ফেসবুকে পেজ খুললে আমার ওখান থেকে আর্নিং হবে, এই হবে, সেই হবে, এগুলো মাথায় যখন চিন্তা আসবে তখন আপনি কন্টেন্টে ফোকাস করতে পারবেন না। কন্টেন্টে যখন ফোকাস করবেন তখন বাকি সব কিছু আপনা আপনি হয়ে যাবে, কোয়ালিটিটা আপগ্রেড করা লাগবে। আমার কাছে স্টোরি নাই, এটা ভুল কথা, আমার কাছে অনেক স্টোরি আছে। এই যে কি বলবো, কোন পাশে আছে, যাই হোক, এই স্টোরিগুলা সব আমি লিখেছি, লিখে রেখেছি, আমার কাছে আছে, কিন্তু আনফর্চুনেটলি স্টোরির জন্য কোনো কাস্ট নাই। আমাকে বড় পর্যায়ে যাওয়া লাগবে, না হলে আমার বন্ধু বান্ধব থাকা লাগবে। আসলে আমি ফ্রেন্ডশিপ করি না বেশ বেশি মানুষের সঙ্গে, মাঝে মধ্যে প্রয়োজন মনেই করি না। আসলে এটা না যে হ্যাঁ অভিনয়ের জন্য বন্ধু থাকা লাগবে, আমার জানা পরিচিত আমার সঙ্গে কাজ করতে চায় বা করবে, এমন মানুষ আছে আছে, কিন্তু তাদের, তারা সময় দিতে পারছে না, বা তার সঙ্গে আমার সময়টা মিলছে না, সমস্যা এখানে।
এই ছিলই মোটামুটি ঘরে একা বসে আছি, একটু কথা বললাম আপনাদের সঙ্গে, ভালো লাগলো, হালকা হলাম। যে ভিডিওটার কথা বললাম সেটা একটা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছে, তো ওইটার আপলোড হবে যখন আমি লিংক দিয়ে দিব, আর সাথে সেটার আর কি বিস্তারিত নিয়ে একটা ভিডিও থাকবে। টোটাল কত লেন্থ ভিডিও হবে জানি না, আপনাদের যাদের ইচ্ছা থাকবে শর্ট ফিল্ম বানানো নিয়ে কিছু শেখার, ছোটখাটো অনেক কিছু শিখতে পারবেন, শিখতে চাইলে ভিডিওটা দেখতে পারবেন, আমন্ত্রণ রইল ভিডিওটা দেখার জন্য। আর শর্ট ফিল্মের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সবাই গিয়ে শর্ট ফিল্মটা দেখে লাইক কমেন্ট করবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আগামী ভিডিওর জন্য অপেক্ষা করতে পারেন, জানি না কয়জন অপেক্ষা করবেন, আশা করি অপেক্ষা করবেন। আর আমি তো চেষ্টা করব ভালো কিছু করার, আমার কাছে গল্প আছে কিন্তু মজুদ নাই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।